সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। লাল মাটির বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুরের মন্দির নগরীতে আজকে এটা একটা পবিত্র অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত এর আগের বারও হয়েছিলাম, বিভিন্ন জায়গায় যাই, খুব কম মানুষের সাথে এইভাবে মিশি এবং বিভিন্ন জায়গায় যখন যাই, যাওয়ার পরে কিন্তু এত আন্তরিকতা বা এত ভালোবাসা চট করে হয় না। বাঁকুড়ার মানুষের প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ বাঁকুড়া, আই লাভ ইউ বিষ্ণুপুর, জয়পুর, খাতড়া থেকে সমস্ত বাঁকুড়ার মানুষের প্রেমে পড়ে গেছি, তাই বারবার চলে আসছি। এর আগের বছর এসেছিলাম এই জায়গাতে, এইবারও এসেছি। আর এই স্টেজ থেকে কিছুদিন আগে আমাদের অত্যন্ত কাছের বলুন বা আমাদের একটা দুর্ঘটনা ঘটে, এই মঞ্চ থেকে এই দুর্ঘটনার প্রতিবাদ জানাই। আদিগড়ে যে ঘটনা ঘটেছিল এটা নিষ্পাপ ডাক্তারবাবুর সাথে, আমরা এই মঞ্চ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং আগামী দিন যাতে দ্রুত সুস্থ বিচার পায় তার জন্য যারা যারা দায়িত্বে আছে তারা যেন সঠিক কাজগুলো করে, নাহলে আবার আমরা যদি লেগে যাই তাহলে অন্যরকম ব্যাপার আছে। যেহেতু সুপ্রিম কোর্ট ওখানে হস্তক্ষেপ করেছে, সিবিআই দেখছে, তাই এক্সট্রা নাটক নয়, নিঃসন্দেহে সুষ্ঠু বিচারের লক্ষ্যে যা যা করণীয় প্রয়োজন সেগুলো আমরা আগামী দিন করবো। আমরা ডক্টর মৌমিতার ভাইয়ের মতোই, আমরা মরে গেছি এরকম কোনো ব্যাপার না, আমরা জিন্দা আছি। মারা গেছে সে যার সাথে এই অন্যায় ভাবে অত্যাচার করেছে, আপনারা সকলেই জানেন, এই বিষয় নিয়ে নতুন করে বলার ব্যাপার নাই যে একটা নির্মম অত্যাচারের শিকার হয়ে যেভাবে মারা গেছে। আমরা প্রত্যেকটা যারা এখানে জীবিত আছি, মৌমিতা ডক্টর মৌমিতার ভাইরা, আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই। বিচার চাওয়ার পরেই আজকের যে এই রক্তদান শিবির এইখানে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে।